প্রস্তাবিত ডিজিটাল সিকিউরিটি আইন পাশ হলে তা স্বাধীন গণমাধ্যমের গলা চেপে ধরবে অপপ্রয়োগের কারণে ক্ষুণ্ণ হবে মানুষের বাক স্বাধীনতা এমনটাই মনে করেন দেশের বিশিষ্ট জনেরা তবে আইনমন্ত্রী মনে করেন আইনের অপপ্রয়োগের সম্ভাবনা নেই নিয়াজ মর্শিদের রিপোর্ট বিতর্কিত সাতান্ন ধারা বাতিল হলেও তার চেয়ে কঠোরভাবে আসছে বত্রিশ নম্বর ধারা সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঢুকে গোপন ক্যামেরায় কেউ ছবি তুললে সেটা হবে গুপ্তচর বৃত্তি এই অপরাধে চোদ্দ বছরের জেল এবং বিশ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত ডিজিটাল সিকিউরিটি আইনে মন্ত্রিসভা সোমবার এই আইনটির খসড়া অনুমোদন করে যা এরপর যাবে সংসদে আইনটির বত্রিশ নম্বর ধারাতেই চাপা পড়ে যেতে পারে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা বড় বড় প্রকল্পের দুর্নীতির খবর অনুসন্ধানের সাংবাদিকতা শুধু গণমাধ্যম নয় মানুষের মত প্রকাশের স্বাধীনতাও এতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অনেকগুলি জায়গা আছে যে জায়গাগুলি গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অনুসন্ধানের সাংবাদিকতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে সিনিয়র সাংবাদিক আছেন সম্পাদক আছেন সাংবাদিকতার শিক্ষক আছেন মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যারা কাজ করেন তারা আছেন তাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত যাতে করা হয় যাতে এটি গণমাধ্যমের স্বাধীনতা অনুসন্ধানী সাংবাদিকতা গণমাধ্যমের পেশাদার সাংবাদিকদের পেশাগত কাজে বাধার সৃষ্টি না করে নতুন আইন পাশ হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন ও ছেষট্টি ধারা বিলুপ্ত হবে তার বদলে ডিজিটাল সিকিউরিটি আইনের সতেরো থেকে আটত্রিশ ধারা যুক্ত হচ্ছে সাতান্ন ধারা বাতিল হলেও এই ধারার কথিত অপরাধগুলো বিস্তারিত বর্ণনা করা হয়েছে নতুন ডিজিটাল সিকিউরিটি আইনে আইনের বাইশটি ধারার মধ্যে চোদ্দটি জামিন অযোগ্য আর সর্বনিম্ন পাঁচ বছরের জেল ও কোটি টাকার উপর জরিমানার কঠোর সাজা যুক্ত করা হচ্ছে আপনি ঘুষ খাবেন আপনার সেটা ছবি তুলব আমি রেকর্ড করবো এই জন্য আমি আপনার কাছ থেকে পারমিশন চাইবো তারপর আমি আপনার আপনি আমাকে পারমিশন দেবেন তারপর আমি ভিতরে যাব, তারপর আমি সেটা কালেক্ট করবো এভিডেন্স তো সাধারণ মানুষ সিম্পলি বুঝে নিচ্ছি যে আমি এই ইন্টারনেটটাই হচ্ছে ডিজিটালাইজেশনটাই হচ্ছে যত গণ্ডগোলের মূল আমি এখান থেকে দূরে থাকব। ১৪ বছর তারপর জামিন যোগ্য জামিন অযোগ্য পাঁচ বছর চার বছর সহযোগিতার জন্য এত বছর ইনভলভ থাকলে এত বছর কি শাস্তি 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 যাকে নিয়ে এত সমস্যা ডিজিটালাইজেশন ইন্টারনেট তথ্য প্রযুক্তি আমি ওটার ধারে কাছে যাব না এদিকে সচিবালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেছেন আইনটির অপপ্রয়োগের আশঙ্কা নেই বা ইনফরমেশন টেকনোলজির যে সিস্টেম ওই সিস্টেমের মাধ্যমে যদি কেউ গুপ্তচর বৃত্তি করে সেটাকে অপরাধ বলে ধরা হয়েছে সেটার সাথে সাংবাদিকতা সাথে কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না যেই স্ক্রিনিং পদ্ধতি আছে সেখানে সাংবাদিকদের কেন কারোরই অ্যান্ড আনলেস সে যে সংজ্ঞায়িত অপরাধগুলি সে যদি না করে তাহলে তাকে কোনো মতেই এই আইনের আওতায় অপরাধ হিসেবে আনা যাবে দু হাজার তেরো সাল থেকে দু সালের জুলাই পর্যন্ত সারা দেশে তথ্য প্রযুক্তি আইনে সাতশো চুয়াল্লিশটি মামলা হয়েছে এর ষাট শতাংশই সাতান্ন ধারায় আর সাতান্ন ধারায় করা অধিকাংশ মামলাই হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে আইনমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন সাতান্ন ধারা বাতিল হলেও মামলাগুলো চলবে নিয়াজ মোরশেদ সংবাদ ঢাকা